ফাইনালাইজ মেথড একটু বইয়ের একটি চ্যাপ্টারগুলো এই টেস্টে দেখান দেখান তো কি লেখা আছে এটা পড়েন কিনা দেখেন তো পড়লে তারপরে আমি ডিসকাস করছি আমি একটু ব্রেক দিচ্ছি পড়ে নেন এই ব্যাপারটাকে তো যেটা বলছিলাম আপনি আসলে যদি আপনি যদি হাই লেভেলের অ্যাডভান্স লেভেলের প্রোগ্রাম না হন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা বিশেষ করে আপনার যদি বা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অভিজ্ঞতা না থাকে তাহলে এই বুঝবেন না এটা হচ্ছে যে অ্যাডভান্স লেভেলের একটা টপিক অ্যাডভান্স লেভেল প্রোগ্রামের জন্য তো টপিকটা একটু আমি একটু আলোচনা করি আপনার নর্মাল অটোমেশন টিপে এটা কোনো প্রয়োজন নেই এখন হচ্ছে যে যারা সি প্লাস প্লাস জানেন তারা দেখবেন যে সি প্লাস প্লাসে একটা অবজেক্ট যে ডিস্ট্রাক্টর ফাংশন আছে কনস্ট্রাক্টর আছে ম্যাথড কি করে অবজেক্টের যখন একটা ক্লাসে যখন অবজেক্ট ক্রিয়েট করা হয় তখন স্বয়ংক্রিয়ভাবে অবজেক্টগুলোর জন্য মেমোরি স্পেস বরাদ্দ করে এবং ভ্যালুগুলো ইনিশিয়ালাইজ করা হয় তখন যখন কাজ শেষ হয়ে যাবে তাই না কাজ শেষ হয়ে তখন মেমোরি তো খালি করার প্রয়োজন হয় এই জন্য ডিস্ট্রাক্টর ম্যাথড ইউজ হয় ডিস্ট্রাক্টর ম্যাথডের কাজ কি যে প্রোগ্রাম কাজ শেষ হয়ে গেলে প্রোগ্রামটা অটোমেটিক কী বলে অবজেক্টটা ডিলিট করে দিবে অবজেক্টটা মেমোরি থেকে ডিলিট করে দিবে এখন তাহলে মেমোরি কম্পিউটার হ্যাং হয়ে যাবে না মেমোরি স্পেসগুলো খালি হবে কাজ শেষ হয়ে গেলে জায়গাটা খালি করে দাও এখন যাভাই সে দেখছি যে এই গার্বেজ কালেক্টর গার্বেজ কালেক্টর নামে একটা গার্বেজ কালেক্টিং অটোমেটিক অটোমেটিক গার্বেজ কালেক্টিং সিস্টেম আছে যা যাভাই ব্যবহৃত হয় অটোমেটিকলি জাভা ভার্চুয়াল মেশিন ব্যবহার করে যখন দেখে যে অনেক একটা অবজেক্ট ইউজ হচ্ছে না তখন জে ভিএম গার্বেজ কালেক্টিংয়ের মাধ্যমে ওই গার্বেজগুলো ইয়ে করে দেয় আনইউজ অবজেক্টগুলো মেমোরি মেমোরি থেকে খালি সরায় সরিয়ে ফেলে থেকে কম্পিউটার স্পিড আপ করার জন্য কিন্তু অনেক সময় তো সো গার্বেজ কালেকশান অটোমেটিকলি একটা গার্বেজ কালেকশান হচ্ছে না জি সি বলে একটা মেথড আছে যেটা অটোমেটিকলি রান হয় তো যেটা বলছিলাম যে সি প্লাস প্লাসের একটা যখন অবজেক্ট ক্রিয়েট করার সময় এর এর হচ্ছে যে কনস্ট্রাকশন মেথড ইউজ হয় এবং অবজেক্টের যখন কাজ শেষ হয়ে যায় তখন অনুষ্ঠান ডিলিট ম্যাথড ইউজ করা হয় ডিলিট মেথড ডিলিট অপারেটর ইউজ করে অবজেক্টর ডিস্ট্রাক্টর ফাংশন কল করে অবজেক্টটা ডিলিট করে দেওয়া হয় কিন্তু জাভা এই ডিলিট অপারেটর নাই জাভা ডিলিট অপারেটর নাই যা এর পরিবর্তে কী করা হয় গার্বেজ কালেকশন বলে একটা মেথড আছে যেটা বা রান ফাইনালাইজেশন বলে একটা মেথড আছে তো এই মেথডগুলো কী করে অসহক্রিয়ভাবে গার গার্বেজ কালেক্ট করে গার্বেজ কালেক্ট করা মানে কি আনইউজ মে যে অবজেক্টগুলো কালেক্ট করে সেগুলো ডিলিট করে মেমোরি থেকে সরিয়ে ফেলে ফলে যেন প্রোগ্রামে অন্য অন্য যেগুলো মোস্টলি ইউজেবল মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজেবল সেগুলোর জন্য মেমোরি স্পেস বরাদ্দ বেশি অ্যাভেলেবল মেমোরি স্পেস বরাদ্দ করে তবে এই যে এখন কি করা হয় এই জিসি মেথড গার্বেজ কালেক্টর এটা কল করতে হয় না এটা কল করা হয় না নিজের প্রোগ্রামের কল করতে হয় না এটা স্বয়ংক্রিয়ভাবে জাভা বা যে ভিএম এটা এটা কালেক্ট করে কিন্তু কখনো কখনও প্রয়োজন হয় যে প্রোগ্রাম বড় প্রোগ্রামের ক্ষেত্রে অনেক বড় প্রোগ্রামের ক্ষেত্রে যেখানে অনেক বেশি ডেটা নিয়ে কাজ করা হয় সেখানে ফাইনালাইজ মেথড ইউজ করা হয় ফাইনালাইজ মেথডটা কি করে যে প্রোগ্রামে যে এটা হচ্ছে যে ফাইনালাইজ মেথড যদি থাকে তাহলে ক্লাস কি করবে এই প্রোগ্রামটা কী করবে যে ফাইনাল মাত্র টাইম টু টাইম কল করে যে এমটিটা খালি করে নেবে ইয়েটা মেমোরি স্পেসটা সে খালি ইয়ে করে নেবে রিফ্রেশ করে নেবে আনইউজড অবজেক্টগুলো মেমোরি স্পেস থেকে সরিয়ে ফেলবে এটা হচ্ছে যেমন কনসেপ্টের এই জিনিসটা তবে এখানে কোনো একটা প্রোগ্রাম দেওয়া আছে আপনি যদি সি প্লাস প্লাস জানেন বা যদি সি প্লাস প্লাস এবং কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টর ফাংশন সম্পর্কে ভালো আইডিয়া থাকে তাহলে আপনি এই এই ওইটা পড়বেন এটা পড়লেই এই প্রোগ্রামগুলো কতগুলো প্রোগ্রাম আছে এই প্রোগ্রামগুলো দেখলেন দেখলে আপনার আইডিয়া হবে আইডিয়া হবে তবে এখানে বলা আছে কিন্তু আমার অটোমেশন পার্সপেক্টিভের জন্য আপনার এই কাজটুকু দরকার নেই দরকার নাই আপনি তবে একটা ইন্টারভিউ কোশ্চেন আছে যে ফাইনালাইজ মেথড কী জিনিস যদি আপনি এখান থেকে কিছুটা পরে যদি কিছুটা আইডিয়া থাকেন তাহলে ইন্টারভিউ কোশ্চেন অ্যাডভান্স লেভেলে জামা প্রোগ্রামের ক্ষেত্রে ইন্টারভিউ কোশ্চেন যেগুলো করা হয় সেই ইন্টারভিউ কোশ্চেন অ্যান্সার করতে পারেন আর হচ্ছে যেমন একটা প্রোগ্রাম যে গার্বেজ কালেক্টর কী জিনিস গার্বেজ কালেকশান গার্বেজ কালেক্টর কী জিনিস এখানে কিছু একটা আইডিয়া দেওয়া আছে এই লেভেলে অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করতে চাইলে ইন্টারনেট থেকে সার্চ করতে পারেন ইন্টারনেট থেকে সার্চ করতে চাইলে গেলে অন্যগুলো দেখবেন বা এই প্রোগ্রামগুলো আপনি যদি অ্যাডভান্স লেভেলে প্রোগ্রাম হন তাহলে এই প্রোগ্রামগুলো করে দেখেন পরবর্তীতে আমি একটা অন্য একটা ভিডিও করে ইনশাল্লাহ এই ফাইনালাইজ মেথড এবং এই গার্বেজ কালেকশান এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই আমাদের অটোমেশন পার্সপেক্টিভে বা আপনার যদি ফার্স্ট টাইম জাভা ইউজার হন বা প্রোগ্রামার হন আপনি যদি যদি নভিস বা মিড লেভেলের প্রোগ্রামার হন আপনার অতি অ্যাডভান্স লেভেলের প্রোগ্রামার না হলে আপনাকে এই এইটার আপনার প্রয়োজন নেই এই অধ্যায়টা এই সেকশনটুকু আলহামদুলিল্লাহ তাহলে আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা একটা জাভা প্রোগ্রামিং একটা গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ হলে এই ব্যাপারটা আসলে সহজ খুব একটা জটিল না অন্য অন্য চ্যাপ্টারের মধ্যে ক্লাস অবজেক্ট মেথড এটার মধ্যে ওই অন্য অন্যগুলোর মধ্যে একটা জটিল না তবে আমাদের বেশি একটু জটিলতা একটু নতুনদের জন্য প্রবলেম হবে ইনহেরিটেন্স চ্যাপ্টারে ইনহেরিটেন্স ব্যাপারটা বুঝতে গেলে তবে আপনি যদি নাইন এবং টেন ও অধ্যায় এই দুটো যদি বুঝে থাকেন তাহলে আপনি ইনহেরিটেন্স বোঝা আপনার জন্য সহজ হবে আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন